ওয়েলকাম টু মাই মিশন WBCS। আমি প্রিভিয়াস ভিডিওতে WBCS এর প্রিপারেশনের ব্যাপারে ডিসকাস করেছিলাম। আজকে আমি ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ান হিস্ট্রিতে তিনটা পার্ট আছে, একটা এনশিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া, মিডিয়েভাল হিস্ট্রি অফ ইন্ডিয়া আর মডার্ন হিস্ট্রি অফ ইন্ডিয়া। প্রত্যেকটা পার্টই খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের যে টপিক হবে সেটা হলো এনশিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া। আর এনশিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া পড়তে গিয়ে আমরা কিছু টপিক্সের কথা আলোচনা করব। কী কী টপিক্স? ফার্স্ট দেখতে পাচ্ছি সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, নেক্সট প্রি হিস্ট্রিক পিরিয়ড, থার্ড ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ফোর্থ দ্য বেদিক এইজ, ইমার্জেন্স অফ মহাজনপদ অ্যান্ড মগধ, রিলিজিয়াস রেভলিউশন, দ্য মৌরিয়ান এম্পায়ার, দ্য সঙ্গম এইজ, দ্য গুপ্তা এম্পায়ার অ্যান্ড ইন্ডিয়া আফটার হর্ষ। টোটাল 10টা টপিক্সের উপরে আমরা এনশিয়েন্ট হিস্ট্রিটাকে পুরোপুরি কমপ্লিট করব। তো প্রথম যে টপিক্স দেখতে পাচ্ছি সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি, এই সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি আবার কিছু সাব টপিক্স আছে, যে সাব টপিক্সগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করব। তো ফার্স্ট লিটারেচার সোর্সেস, রিলিজিয়াস, সেকুলার অ্যান্ড সঙ্গম লিটারেচার, আর্কিওলজিক্যাল সোর্স, পেন্টিং, আর্টিকেলস, কয়েন্স, মনুমেন্টস অ্যান্ড ইনস্ক্রিপশনস, অ্যাকাউন্টস অফ ট্রাভেলার্স। তো লিটারেচার সোর্স নিয়ে আজকে আমরা ডিসকাস করি, কারণ একের পর এক আমরা আগাবো। লিটারেচার সোর্সে দেখতে পাচ্ছি ফার্স্ট, তবে তার আগে আমি একটু ইন্ট্রোডাকশন করি, তারপরে আমরা লিটারেচার সোর্সের দিকে এগোবো। তো আমরা যদি ইন্ট্রোডাকশন পড়ে দিই কয়েকটা পয়েন্টস পাবো। তো ফার্স্ট পয়েন্ট দেখতে পাচ্ছি, ইন্ডিয়া ওয়াজ নোন অ্যাজ অলসো ভারত, হিন্দুস্তান অ্যান্ড আর্যাবর্ত। আমরা এটা মোটামুটি সবাই জানি, খুব ইজি কোয়েশ্চেন, যে ইন্ডিয়াকে আমরা ভারত, হিন্দুস্তান এবং আর্যাবর্ত নামে চিনি। ইন্ডিয়া ডেরাইভস ইটস নেম ফ্রম দ্য রিভার ইন্দাস, ইন্দাস নদী থেকে আমাদের ইন্ডিয়া নামটা এসছে। আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন যে যে পয়েন্টগুলো ফোকাস করার সেগুলো আমি ডার্ক করে দিয়েছি, এর ফলে আমাদের বোঝার খুব সুবিধা হবে যে আমাদের কী মাথায় রাখতে লাগবে। কারণ WBCS মানে হিউজ পরিমাণে পড়তে হয়, কিন্তু হিউজ মানে হিউজ পড়তে গিয়েও কিছু কিছু পয়েন্টকে ফোকাস করতে হয়। এখানে সেই পয়েন্টকে আলোচনা করব। থার্ড দেখছি, দ্য পার্সিয়ান এম্পায়ার দারাইউস ফার্স্ট ইন 518 BC অকুপাইড দ্য ইন্দাস রিজিয়ন অ্যান্ড টার্ম সিন্ধু অ্যাজ হিন্দু ডিউ টু মিস প্রোনাউন্সিয়েশন। তো মিস প্রোনাউন্সিয়েশনের জন্য দারাইউস ফার্স্ট 518 BC সিন্ধুকে টার্ম করেছিল হিন্দু হিসেবে, কারণ ওরা সিন্ধুর যে প্রনাউন্সিয়েশনটা সেটা করতে পারতেন না, হিন্দু বলতেন। তাহলে এখানে ফোকাস কী আছে, যে সিন্ধুকে হিন্দু হিসেবে কে টার্ম করেছিল দারাইউস ফার্স্ট, এবং সেটা কি 518 BC করেছিলেন। আর এ ছিলেন পার্সিয়ান এম্পায়ার, এখানে পার্সিয়ানটা একটা ডাক করার কথা ছিল, যা হোক ভুল বুঝতে হয়নি, পার্সিয়ান এম্পায়ার ছিল। এটাও খুব ইম্পর্টেন্ট যে পার্সিয়ান না তুর্কি ছিল, না আপনার ব্রিটেন ছিল, ইংল্যান্ড ছিল, বা কোনো একটা দিয়ে দিবে। তো এখানে পার্সিয়ান এম্পায়ার কে দারাইউস ফার্স্ট, এই দারাইউস ফার্স্ট কী করেছিলেন, 518 BC সিন্ধুকে হিন্দু হিসাবে কয়েন করেছিলেন। নেক্সট, ইনিশিয়ালি দ্য ওয়ার্ড ভারত ইন ঋগ্বেদা মিন্ট ট্রাইব, বাট রেফার্ড টু এম্পায়ার ভারত হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ ভারত ডাইনাস্টি অ্যান্ড প্রডিসেসর অফ পাণ্ডবস অ্যান্ড কৌরবস। তো এখানে আমরা কিছু পয়েন্ট দেখতে পাচ্ছি, যে ভারত, এই ভারত কথা ঋগ্বেদে আমরা ইনিশিয়ালি পাচ্ছি, তবে ঋগ্বেদে ভারত যেটা বোঝানো হয়েছিল প্রথমে ট্রাইব হিসেবে, ট্রাইব, বাট রেফার টু এম্পায়ার ভারত, কিন্তু এখানে ভারত যে এম্পায়ার ছিল সে ভারতকে বোঝানো হচ্ছে, আর যে ছিল ভারত ডাইনাস্টির ফাউন্ডার। তাহলে এখানে কোশ্চেন আসতে পারে ভারত ডাইনাস্টির ফাউন্ডারকে, উত্তরে ভারত। তো নেক্সট কোশ্চেন, ইরানিয়ান হিস্ট্রিয়ান, ফিলোসফার অ্যান্ড অ্যাস্ট্রোনমার আবু রইহান আল বিরুনি ফার্স্ট কল দ্য পিপল লিভিং অ্যারাউন্ড দ্য রিভার সিন্ধু অ্যাজ হিন্দুস ইন 11th century। তাহলে ইরানিয়ান হিস্ট্রিয়ান, ফিলোসফার এবং অ্যাস্ট্রোনমার ছিল আবু রইহান আল বিরুনি। তিনি প্রথমেই বলেছিলেন এই
সিন্ধু কে হিন্দু হিসাবে, আর এগারো মানে 11th century তিনি এটা কয়েন করেছিলেন সিন্ধুকে হিন্দু হিসেবে। কিন্তু আমরা একটু আগে পড়লাম যে পার্সিয়ান এম্পায়ার দারাইস ফার্স্ট ইন 518 BC অকুপাইড করেছিল দ্য ইন্দাস রিজিয়নে অ্যান্ড টার্ম সিন্ধু। তো সেটাও ঠিকই আছে, সিন্ধুকে হিন্দু হিসাবে মিসপ্রনাউন্স তারা বলতো। বাট এখানে আবু রহিহানের কথা বলা হচ্ছে, তিনি আবু রহিহান আলবেন্ড যিনি ছিলেন, তিনি যেখানে সিন্ধু রিভার বর্তমানে আছে, যেটাকে আমরা এখন পাকিস্তানের বেশিরভাগটাই পড়ে গেছে, সেই সিন্ধু রিভারে থাকা যে পিপিলটা থাকতো সেই পিপিলদের বলা হতো হিন্দু। তার মানে এই নয় যে সিন্ধু রিভার আশেপাশে বলতে শুধু পাকিস্তান না, আমাদের ভারতের মানুষগুলোকে সবাই একসঙ্গেই পরিচিত হতো হিন্দু হিসাবে। তো তারা সিন্ধুকে সিন্ধ বলতে পারতো না, হিন্দুস বলতো। নেক্সট আসবো আমরা সোর্সেস অফ এনশিয়েন্ট হিস্ট্রি। সোর্সেস অফ এনশিয়েন্ট হিস্ট্রিতে নিঃশ্বাস করতে গিয়ে অর্থাৎ আমরা আমাদের ডেটাগুলো কোথা থেকে পাই, তো ফার্স্ট বলছে লিটারেরি সোর্সেস, সেকেন্ড আর্কিওলজিক্যাল সোর্সেস, থার্ড আসছে আপনার অ্যাকাউন্টস অফ ফরেন ট্রাভেলার্স অ্যান্ড রাইটার্স। তো লিটারেরি সোর্সেস থেকে ডেটাগুলো আমরা পাই। তো লিটারেরি সোর্সেসগুলো কী কী, একটা আসবে রিলিজিয়াস লিটারেচার, সেকেন্ড সেকুলার লিটারেচার, এবং থার্ড আসবে সঙ্গম লিটারেচার। এবার রিলিজিয়াস লিটারেচারের যে সোর্সেসগুলো আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট ব্রাহ্মণ বৈদিক লিটারেচার, সেকেন্ড বুদ্ধিস্ট লিটারেচার, এবং থার্ড জৈন লিটারেচার। তো ব্রাহ্মণ বুদ্ধিস্ট আর জৈন লিটারেচার থেকে আমরা রিলিজিয়াস লিটারেচারের সোর্স থেকে কিছু ডেটা আমরা পেয়ে থাকি। তো ব্রাহ্মণ বৈদিক লিটারেচারে কী কী বুকস আছে সে দেখি, যেমন বেদাস আছে, ব্রাহ্মণস, আরণ্যক, বেদাঙ্গস, উপনিষদ, সূত্র, স্মৃতি, পুরাণা, আর মহাকাব্য, মহাকাব্য যেটা এপিক বলি আমরা, রামায়ণ মহাভারত। আর বুদ্ধিস্ট লিটারেচার দেখতে পাচ্ছি যে ত্রিপিটক, জাতক, পালি, সংস্কৃত লিটারেচার্স অ্যান্ড আদার্স। আর নেক্সট পাচ্ছি জৈন লিটারেচার, যেটা অঙ্গ, উপাঙ্গস, প্রাকৃত চেত, সূত্রা অ্যান্ড আদার্স। তো এইভাবে আমরা রিলিজিয়াস লিটারেচারের সোর্সগুলো পাচ্ছি। এখান থেকে অনেক ডেটা আমরা কালেকশন করেছি, কালেকশন করে আমরা এনশিয়েন্ট হিস্ট্রিকে ফ্রেম করেছি। যাই হোক, নেক্সট যদি আসি সেকুলার লিটারেচারে, তো পারবো আমরা নন হিস্ট্রিক্যাল লিটারেচার, একটা আসবে হিস্ট্রিক্যাল লিটারেচার, ঐতিহাসিক এবং ঐতিহাসিক না। তো নন হিস্ট্রিক্যাল লিটারেচারে কী কী সোর্স আছে দেখি, যেমন অর্থশাস্ত্র, অষ্টাধ্যায়ী, আর আছে মহাবৎস অ্যান্ড আদার্স। হিস্ট্রিক্যাল লিটারেচারে পাচ্ছি আমরা রাস্তারঙ্গিনী, রামচরিত মানস। এইভাবে আমরা রিলিজিয়াস এবং সেকুলার লিটারেচারগুলো পড়লাম। আর একটা যেটা বললাম সঙ্গম লিটারেচার, সেটা আমরা ভালো করে জানি দক্ষিণ ভারতে, তো সেটা আমরা ডিসকাস করছি না। আমরা দেখতে পাচ্ছি এখানে পেইন্টিং অ্যান্ড আইডলস, আর্টিকেলস ফ্রম এক্সকেভেশন, কয়েন্স, মনুমেন্টস, ইনস্ক্রিপশন, ইন্ডিজিনাস অ্যান্ড ফরেন। এটা কী বলছে, এটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্সেস থেকে পাচ্ছি, মানে আর্কিওলজিস্টরা যেখান থেকে অনেক ডেটা কালেকশন করেছেন, পেন্টিং থেকে পেয়েছেন, আইডলস থেকে পেয়েছেন, বা আর্টিকেলস ফ্রম এক্সকিবিশন, এক্সকিবিশন করে অনেক আর্টিকেল পেয়েছেন, তারপর আছে কয়েন থেকে পেয়েছেন, মনুমেন্টস আছে, ইনস্ক্রিপশন আছে। ইনস্ক্রিপশন বলতে যেটা ইন্ডিজিনাস বলছে আর ফরেন, অর্থাৎ আমাদের দেশের এবং বিদেশ থেকেও কিছু আমরা ইনস্ক্রিপশনে আমাদের ইন্ডিয়ার ব্যাপারে কিছু ডেটাকে কালেকশন করতে পেরেছি। এই হচ্ছে আমাদের আর্কিওলজিক্যাল সোর্সেসের আর্কিওলজিক্যাল সোর্স। নেক্সট অ্যাকাউন্টস অফ ফরেন ট্রাভেলার্স অ্যান্ড রাইটার্স, দেখতে পাচ্ছি যে অনেক ফরেনার যারা আমাদের এখানে ট্রাভেল করতে আসলেন, তাদের মধ্যে গ্রিক অথর্স, আর আছে চাইনিজ, এই চাইনিজ গ্রিক অথর্স অ্যান্ড চাইনিজ ট্রাভেলার্স, আর একটা আছে মোহামেডান রাইটার্স, এরাও আমাদের ইন্ডিয়াতে এসে অনেক ইন্ডিয়ার ব্যাপারে আমাদের দিয়ে গেছেন। তো যাই হোক, আমরা মোটামুটি সোর্সেস অফ এনশিয়েন্ট হিস্ট্রি এবারে পড়লাম। তো আমরা একে একে এগোবো রিলিজিয়াস লিটারেচার, সেকুলার লিটারেচার, সঙ্গম লিটারেচার, আর্কিওলজি সোর্সেসগুলো কী কী আছে। তো ফার্স্ট আমরা কোন দিকে এগোবো, রিলিজিয়াস লিটারেচার দিকে এগোবো। তো আজকে তো অত বড় টপিক আমরা ডিসকাস করতে পারবো না, নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। তবে একটু আমরা দেখিনি যে ডিভিশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিকে আমরা কীভাবে দেখছি। এখানে ডিভিশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, এর কটা ডিভিশন আছে, ডিভিশন আছে প্রি হিস্ট্রি, প্রোটো হিস্ট্রি, আর একটা আছে
হিস্ট্রিক পিরিয়ড। হিস্ট্রিক পিরিয়ড কি জিনিস? হিস্ট্রিক পিরিয়ডটা হচ্ছে আপনার একটা নন রিটেন রেকর্ডস যেটা অ্যাভেলেবল হয়েছিল আপ টু 3000 BC-তে। প্রোটো হিস্ট্রি রিটেন রেকর্ডস অ্যাভেলেবল বাট দি স্ক্রিপ্ট হ্যাভ বিন ডেসিফার্ড 3000 BC টু 600 BC। অ্যান্ড হিস্ট্রিক পিরিয়ডে রিটেন রেকর্ডস অ্যাভেলেবল ইন দ্য ফর্ম অফ প্রিসক্রিপশনস 600 BC অনওয়ার্ড। তিনটে দেখতে পাচ্ছি, প্রি হিস্ট্রিক বলতে যেটা বলছে যে 3000 BC-র আগ পর্যন্ত সেটাকে প্রি হিস্ট্রি বলছে, যেখানে কোনো রেকর্ড আমরা পাইনি, মানে লিখিত কোনো রেকর্ড আমরা পাইনি। আর প্রোটোতে যেটা বললো যে 3000 BC-র পর থেকে 600 পর্যন্ত আমরা এই যে রেকর্ডগুলো পেয়েছি, তবে কীরকম রেকর্ড পেয়েছি বলতে রিটেন রেকর্ড, অর্থাৎ কোনো স্ক্রিপ্ট থেকে পেয়েছি। আর যেটা স্ক্রিপ্ট আমরা পেয়েছি সেই স্ক্রিপ্টের যে উদ্ধার, মানে সিন্ধু সভ্যতার কিছু লিপি আছে আমরা এখন উদ্ধার করতে পারিনি, তো ওটা প্রোটো হিস্ট্রির মধ্যে পড়ে যাচ্ছে। তারপরে হিস্ট্রিক পিরিয়ডে আসতে যেটা রিটেন রেকর্ডস পেয়েছি এবং যেটা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তো এইভাবে ডিভিশন অফ এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিকে আমরা দেখলাম। তো আজকে এইটুকুই, নেক্সট ভিডিওতে আমরা বললাম রিলিজিয়াস সোর্সেস যেটা নিয়ে ডিসকাস করব। তো আপনারা আপডেট থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।